بسم الله الرحمن الرحيم. Producer Mirda HD Video. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله محمد. شكرا لكم صلى الله محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. شكرا من شنگ پرن. أعوذ بالله من Producer Mirda HD Video Upload بسم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. أما بعد فقد قال الله تعالى في قلمه المجيد والفرقانه العميد في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا.
تسليما يا الله صل مولانا محمد وعلى سيدنا দুরু শরীফের আওয়াজে বোঝা যায় ঠান্ডা সুন্নি আর গরম সুন্নি যারা তারা দাঁড়ায় রইছে আহ যে তো কোন প্যান্ডেল আছে এই প্যান্ডেলের ভিতর শুধু জান্নাতের বাগান বাহিরে কোনো জান্নাতের বাগান না তো মানুষ বেহেশতের বাগানে বসতে ভালো লাগে না শোনা বন্ধুর গান ভালো লাগে শ্রদ্ধা একটা বিষয় নিয়ে আলোচনা করব মনোযোগ দিয়ে শুনতে হবে তো দুরু শরীফ পড়বেন মহব্বতে কিভাবে তো মহব্বতে পড়লে রাসূল শুনে কি শুনে না শুনে কি শুনে না দলিল নবীজি বলছেন আসমাউ সালাতান আহলি محبتي وعارفهم اسمع وحيد متكلم ارسقا امي شوني صلاتن دور الشريف اهلي محبتي جي بكتي محبت الشهيد امي رسولين پوتي دور الشريف پربي شي دور تامي رسول নিস কান মুবারক দ্বারা শুনি শুধু শুনি নাই ওয়ারিফুহুম আপনি আমি কে রাসূল চিনেন সুবহানাল্লাহ এখানে একটা প্রশ্ন নবী যদি সরাসরি আমাদের দুরূদ শরীফ শুনতে পান আমরা কেন দোয়ার মাধ্যমে বলি আজকের সবটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও ঠিক না বেঠি তো পৌঁছাইতে গেলে একজন মাধ্যম লাগে ঠিক না বেঠি নবীজি বলছেন যারা মহব্বতে আমি রাসূলের শানে দুরূদ শরীফ পড়ে সেই দুরূদটা আমি নিস্কান মুবারক দ্বারা শুনি এবং আশিকে রাসূলদের কাছে গিয়া সরাসরি শুনি তো রাসূল শুনেন আমরা কি দূরে বসে থাকব আশিক রাসূল যারা তারা বাড়িতে থাকতে পারে না দুরূদ শরীফের আওয়াজ শুনলি পাগল পাগল হয়ে মাহফিল আসার কথা ঠিক না বেঠি তো মহব্বতে পড়বেন আল্লাহ হুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا اي دنيا پره ربي امي کی دین تخبونا সবাই আমাকে গো বলে যাবে নবীজি আমরাই ভুলবে না আল্লাহ মাশাআল্লাহ জুড়ে মাওলানা মুহাম্মদ আলা এ সাইয়্যিদিনা মাওলানা নবীর মায়া চেরে মানুষ কোথায় আছো বুঝি না উম্মতের মায়াই নবীজি কান্দে সোনার মদিনায় আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى مولانا محبت امرا حلقا ذكر پوڑی لا الہ هو لا إله إلا الله هو لا إله إلا الله أغبوهو دور مدينة أمرا كمين جابو جانينا بولو بوهو دور مدينة أمرا كمين جابو جانينا دويا كرو دويا لالله دويا দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা প্রোডিউসার মিয়া লা ইলাহা বাই বাংলা এইচডি হো লা ইলাহা মনের ভিতর যন্ত্রণা বুঝাইলে তো কেউ বুঝে না শুনাইলে কেউ শুনে না শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله سبحان الله لا لا إله حسبه ربي جل أهم في قلبي غير الله بولو حسبي ربي جل أهم في قلبي غير نور محمد صلى الله بول نور محمد صلى الله لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دو باريا جناب محمد عبد الباطن صاحب باريتي ঐতিহাসিক سني মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক সুন্নি প্রেমিক পাঞ্জাতন প্রেমিক আমার ভাইরা পর্দা নিশির মা ও বোনেরা সকলের প্রতি আমি গুণাগার আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার আলোচনা স্পষ্ট সবাই বুঝে নেবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাড়িঘর ছেড়ে দিয়ে সুন্নি মাহফিলে আশার বসার
توفيق দিয়েছেন কে আল্লাহ আওয়াজ দেন কে আল্লাহ এই আল্লাহ এখন বর্তমান কই আছে যাই হোক যিনি আপনাকে আমাকে জীবন দিলেন যিনি আপনাকে আমাকে লালন পালন করতেছেন ওই স্রষ্টার দরবারে আমরা উচ্চ আওয়াজে محبتي شكري آدھائي كوري بولي الحمد لله ایکن جار پرشنگشا کرو جار پرشنگشا کرن سب بش گنٹا اللہ جار پرشنگشا کرن سب بش گنٹا ایک سیکنڈ بند ہوئینا جنی اپنا رامار نبی نورر نبی حیات النبی زندہ نبی উম্মতের কান্ডারি বিফদের কান্ডারি কবর হাশর মিজানের সাথে যিনি হচ্ছেন নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ সৃষ্টি না করলে সৃষ্টি জগতে কিছু হইতো না তো এই নবীর নাম মুবারক শুনলে সুমা দিলে গুনাহ হয় না গুনাহ হয় না গুনাহ হয় না আমাদের লাভ হয় ঠিক না বেঠি নবীজির নাম মুবারক শোনার পরে কোরা দুআই নবী কাইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিসামনি ওয়াল বসার এই বলি দুইটা বিদ্ধাঙ্গুলি ফুদি চুমাদি চৌকে লাগাবেন এই ছ কোনোদিন অন্ধ হবে না তাহলে যার উশিলায় আমরা জীবন পাইলাম হায়াত পাইলাম আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ খুশি না বেজার খুশি খুশি না বেজার খুশি তাহলে এই নবীর উপর প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনে কারীমাত থেকে একটু আয়াত কারীমাত তেলাওয়াত করেছি بخاري مسلم شريف تكي اكن حديث شريف اپنا در شامنت پات کوری چھی اللہ رب العالمين شکل کے بزار عمل کرر اللہ توفیق دان کرو شغل بولی آمین اللہ رب العالمين قرآن کریم مدد ارشاد کرن قل ان کنتم تحبون اللہ قول হে রাসূল আপনি বলে দেন এটা আমরের সাগা যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন قول হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে যারা পেতে চাই ফাত্তাবিউনি নবী গো আপনাকে ভালোবাসতে হবে شرط کی اللہ کے جدی کیوں پیتے چھاؤ رسول رسول کے بالو بشتے ہو بھی ایک کو تھٹا بول چن کے اللہ اس کم رشی نبی رمات نبی کے بالو بشت لی اما در اجت کم بے نہ بار بے مسیح نبی رمات دویشہ بشر گناہ کر سے کوئیشہ بشر পাপিষ্ঠ গুনাহগার একদিন তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির নাম মুবারক দেখে সুমা দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর উম্মত কয় আমি তাওরাত কিতাব পড়েছি আমি এই কিতাবটা মুসা নবীর উপর নাজিল হয়েছে এই কিতাবের মধ্যে আমি দেখি গো آخری زمانر نبیر نام مبارک لکھا منے منے چنتا کرلام آمی آمار حیاتے اوئی نبی کے پابونا آمار نبی موسیٰ کنتو آخری زمانر نبی آمی پابونا ای محبت آمار آخری زمانر نبیر نام مبارک لے سما دیلو اللہ کوئی فرستارا তোমরা তার গুনাহগুলো মাফ করে দাও গুনার ডায়রি কেটে দাও
আমার ওই বান্দাকে আমি 200 বছরের গুনাহ মাফ করে দিছি। মুসা নবীর উম্মত যখন মারা গেল, বনি ইসরায়েলের মানুষরা কই মুসা নবী গো, তার জানাজার নামাজ আমরা পড়ব না। মুসা নবী কয় কেন, কয় জানেন না হুজুর, সে মদ পান করেছে, জিনা করেছে, পাপিষ্ট, জীবনে একটা নেক আমল করে নাই, ওই পাপিষ্ট ব্যক্তির জানাজ আমরা পড়ব না। মুসা নবী সিদ্ধান্ত করলেন তাহলে তাকে ডেইনে পেলে দাও আবর্জনায়। ডেইনে আবর্জনায় যখন মুসা নবীর উম্মতকে ফেলা হলো, আমার আল্লাহ কয় জিব্রাইল রে, যা আমার মুসা পয়গম্বরকে জানাইয়া দে, আমার বান্দার জানাজার নামাজ কেন হইল না। জিব্রাইল হাজির, ও মুসা, তোমার উম্মতের জানাজা পড়লা না কেন? মুসাই কয় আমার উম্মত 200 বছর শুধু গুনাহ করছে, পাপিষ্ট ব্যক্তির জানাজা নাই। জিব্রাইল কয়, ও মুসা, আপনার উম্মতের শরীয়তের দৃষ্টিতে তার চেহারা দেখেছেন, আল্লাহ তার অন্তরের খবর জানে। ও মুসা, তোমার উম্মতের জানাজার নামাজ পড়ে নাও। মুসা কয় কেন, তার কি গুনাহ মাফ হয়ে গেছে? জিব্রাইল কয় নবী গো, আপনার উম্মত হতে পারে, কিন্তু আখিরি জামানার নবীর নাম মুবারক মহব্বত করে সুমা দেয়, আল্লাহ ওই বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিছে। মুসা নবীর উম্মত যদি আপনার আমার নবীর নাম মুবারকের সম্মান দেওয়ার কারণে 200 বৎসরের গুনাহ যদি মাফ হয় গো, আমরা সেই নবীর উম্মত, আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? কেন বসে থাকবেন বাড়িতে? আসুন হুব্বে রাসূলের বিষয় নিয়ে আলোচনা করব আজকে। মহাব্বতে আমরা একটু দূরে সরি পড়ি, আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা নবী আছেন কানে গো শুনি, জীবনে চোখে দেখলাম না, নবী আছেন কানে গো শুনি, জীবনে চোখে দেখলাম না, হাইরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, হাইরে নবীজিকে কবর দেশে নিও না। আল্লাহ সাল্লে সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহকে যদি পেতে চায় রাসূলকে ভালোবাসতে হবে। এবার রাসূলকে ভালোবাসলে গো আমাদের কি লাভ? আল্লাহ বলেন, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এবার আমরা হাদিস শরীফের মধ্যে আসি,
বুখারী শরীফের হাদিস, জলিল কদর সাহাবি অর্জতে আনাস হইতে বর্ণিত, রাসুল বলেন লা ইউমিনু, কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে যারা অধিক ভালোবাসবে না কেউ ইমানদার হবে না। ইমান কোথায় আজকে শিখবেন? নামাজ আমাদের ইমান না, রোজা আমাদের ইমান না, কুরআন আমাদের ইমান না, মাহফিল আমাদের ইমান না, মসজিদ আমাদের ইমান না। ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ওই নবীকে চিনো, ওই নবীকে যারা চিনো না তারাই পথভ্রষ্ট হচ্ছে। এবার আসি, কিভাবে আমার রাসূলকে ভালোবাসতে হবে? ভালোবাসা শিখে নেই এমন দেশের 8 বছরের একটা ছেলে, ছেলে মানুষ একদিন তার মারে বলে, মা গো আমি যখন ঘুমাইতে যাই আমি দেখি আমার রাসূল আমারে ডাকতেছে। ও মা, আমি যখন ঘুমাইতে যাই গো মা, আমি দেখি আমার মদিনার কামলিওয়ালা ডাকে রে আশিক, কতদিন ঘুমাবে, তোর কি মনে চায় না আমি রাসূলকে দেখতে? মা গো আমার ঘুমে ধরে না, কেমন পাগল বানাইলো, ওই নবীরে না দেখলে আমার ঘুমে ধরবে না। গভীর মনোযোগ, বিষয় ভিত্তিক আলোচনা কর্ম, শুধু রাসূলকে কিভাবে ভালোবাসবেন আজকে শুধু এই শিক্ষাটা। আমি গত বৃহস্পতিবারে দেওবারিয়া মাহফিল করেছি শুহাদাই কারবালার ইতিহাস, আব্দুল বাতিন সাহেব ইন্টারনেটে এই ওয়াজটা ছেড়ে দিয়েছেন, আজকে নবীর ভালোবাসার ওয়াজটা ছেড়ে দিবেন, বিশ্বের মানুষ জানবে আমার নবী ছাড়া কোনো উপায় না। ওই এমন দেশের পাগলটা, মা গো আমার ঘুমে ধরে না, নবী আমারে পাগল বানাইছে। আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক না বেটি? মদিনাতে যাইতে রাজি তো? যারা যাইতে রাজি তারা একটু সামনের দিকে আগায় বসেন, আর এই যে সামান্য জায়গা খালি লইল আমার কষ্ট হচ্ছে, যারা দুই যে দূরে রাস্তাঘাটে দাঁড়াবেন বাবার, আপনারা সুন্দর করে মাহফিলে বসুন। বলতেছিলাম একটু গভীর মনোযোগ, এমন দেশের ছেলেটা কমা গো আমার ঘুমে ধরে না, আমি নবীর না দেখলে আমার ভালো লাগে না। মা কয় বাবা তুমি যার জন্য পাগল হয়েছ তুমি কি তারে জীবনে দেখছ, সরাসরি দেখছ? কয় না, সরাসরি না দেখলে তুমি কেন পাগল হচ্ছ? মা দোয়া করবেন গো মা, আমি মদিনায় যাব, মক্কায় যাব, আমি নবীজির নুরানি চেহারা দেখব। মা কয় তুমি জীবনে মক্কায় গেছো না বাচ্চা মানুষ, তুমি এত দূরে রাস্তা কেমনে চিনবা? ছেলে কয় মা গো
তুমি দোয়া করবাই যদি নবীর ভালোবাসা থাকে চৌকির পলক মারতে দেরি হবে মক্কা মদিনা যাইতে দেরি হবে না মহাব্বতে পণ কথা বলবেন এই বাবা কথা বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা সাইয়্যিদেনা মুহাম্মাদ রুঝাশরি নবীর দেখা পাবে না আল্লাহ দোয়া করবেন চৌকের পলক মারতে দেরি হবে মক্কায় যাইতে দেরি হবে না মা কয় বাবা রে আমি দোয়া করে দিলাম তুমি মক্কায় যাইতে পারো সন্ধ্যার আগে আমি মার কাছে চলে আসতে হবে মা ওয়াদা করলাম চলে আসবো এই বলে ওই আট বছরের ছেলেটা ঘর থেকে বাহির হয়ে গেল ঘর থেকে বাহির হয়া দৌড়তে শুরু করলো এক মিনিটের ভিতরে ওই আশিকের রাসূল মক্কায় পৌঁছে গেল মক্কায় পৌঁছে মা ফাতেমার দরজায় হাজির মা ফাতেমা জিজ্ঞাসা করে বাবা গো তোমার বাড়ি কই ছেলেটা কয় মা গো আমার বাড়ি গো অনেক দূরে কেনে এসেছো রে বাবা কই এসেছি রহমাতালিল আলামিন নবীর দেখার জন্য ও মা আমার পরিচয় পরে বলবো গো মা আগে বলো রহমাতালিল আলামিন নবী কোথায় আছে মা ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিল ও পাগল কিছুক্ষণ আগে রে রহমাতালিল আলামিন নবী উম্মতের মায়ায় ইসলাম ধর্ম প্রসার করতে গিয়া তাই ফের ময়দান চলে গেছে ছেলে কয় মা ফাতেমা গো নবী আমারে দাওয়াত দিল নবী আমারে পাগল বানাইয়া মক্কায় আনলো কেমনে আমারে রেখে আবার তায়েফের ময়দান চলে গেল বিদায় নিচ্ছি গো মা ফাতেমা রহমাতালিল আলামিন নবী আসলে বলবেন ইয়ামন দেশের একটা গোলাম আপনারে সালাম জানাইয়া গেছে নবী যখন তায়েফের ময়দান থেকে মা ফাতেমার সাথে সাক্ষাৎ মা ফাতেমা বলে ও মায়ার নবী দয়ার নবী গো এমন দেশের একটা পাগল নবী আপনারে দেখার জন্য এসেছিল দেখতে পারে নাই চলে গেছে আর বলে দিয়েছে আপনি আসলে ওই গোলামের সালামটা দেওয়ার জন্য এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিল ফাতেমা কয় নবী গো কোনোদিন এই ছেলেটাকে দেখেন নাই কোনোদিন দেখেন না গো নবী না দেখিয়া কান্দেন কেন নবী কয় ফাতেমা গো আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না ও মা ফাতেমা গো আমি দেখতেছি উইয়া মন দেশের পাগলটা একদিন উহুদের যুদ্ধে যখন আমি নবীর দুইটা দান মুবারক শহীদ হয়ে যাবে উইয়া মন দেশের পাগলটা 32টা দাঁত ভাঙ্গা ফালাই দিবে হুজুর তাল
এই লোকটার নাম কি হবে? জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, ওয়াজ করুনির নতুন শিক্ষা দেন। হুজুর এই লোকটার নাম কি? নবী কায় ফাতেমা। ওই লোকটার নাম হলো ওয়াজ করুনি ফাগলা। বাংলা এইচডি মিডিয়া ইউটিউব। ওয়াজ করুনি যে 32টা দাঁত ভাঙবো নবী তো আর অনেক আগে জানাইয়া দিছে। তদ্রূপ আমার নবী যখন উহুদের যুদ্ধে 2টা দান মুবারক শহীদ হয়ে গেল, উইয়া মন দেশের পাগলটা হাতের মধ্যে একটা পাথর নিয়া গো একটা দাঁত ভাঙে আর স্মরণ করে জানি না আমার নবীর কোন দাঁত মুবারক ভাঙছে। একটা দাঁত ভাঙে আর স্মরণ করে জানি না আমার নবীর কোন দাঁত মুবারক ভাঙছে। এইভাবে পাথর দিয়া ওয়াজ করুনির 32টা দাঁত ভেঙে ফেলে দিছে। 32টা দাঁত ভেঙে আল্লাহর কাছে দোয়া করে মাবুদ তুমি তো জানো গো আমি নবীর পাগল, দুনিয়ার মানুষে যেন আমি আসল পাগল চিনতে না পারে। আমার মতন আর ওয়াজ করুনি 5 জন বানায় দাও, আমি সহ 6 জন। কয়জন? আমি যে আসল নবীরে ভালোবাসি কেউ যেন জানতে না পারে। ওই ওয়াজ করুনি পাহাড়ে চলে গেল, সেজদায় পরে কান্দে শুধু নবী নবী বলে কান্দে। আল্লাহ কয় তোর দোয়া কবুল, ওয়াজ করুনির মতন আরো 5 জন বানিয়ে দিলেন। এবার সাহাবাই কেরাম কে নিয়া যখন নবী বসলেন, আবু বকর উমর উসমান আলী দাঁড়াও, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই কিছুদিন পরে আমি দুনিয়া থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে গো আজকে আমার একটা পাগলকে আমি একটা জান্নাতের দলিল দিব। আবু বকর কয় মনে কয় আজকে নবীর জান্নাতের দলিল আমি পাব, মনে মনে ধারণা। উমর কয় যেই তোর বাড়ি নিয়ে গেছিলাম আমার নবীর শির মুবারক কাটার জন্য, নবীর নুরানি চেহারা মুবারক দেখে গো আমি মুসলমান হয়েছি। আমি উমরের মাধ্যমে লক্ষ লক্ষ কাফিরে মুসলমান বানাইছি। এই উমর সেরে নবী জুব্বা কাউরি দিবেন না। উসমান গনি কয় উমর তোমার মনের ধারণা ভুল, তুমি জানো না আমি নবীর 2 মেয়ের জামা, আমারে দিবেন। আলী কয় উসমান তুমি নবীর 2 মেয়ের জামাই হইতে পারো, তুমি জানো না আমি জান্নাতি মহিলাদের সর্দার ফাতেমার জামা, আমারে দিবেন। নবী মনের খবর জানে কি জানে না? জানেনি। এরা যে মনে মনে কল্পনা। নবী কয় রে সাহাবাই কেরাম শুনো তোমাদের মনে যা কল্পনা জল্পনা ভুল, তোমরা তো আমি রাসূলকে সরাসরি দেখতেছো, আমার এমন একজন পাগল কোনদিন আমি রাসূলকে সরাসরি দেখে নাই। স্বপ্নে যুগে কথা হয়েছে সরাসরি দেখে নাই। এই উমর আলী তোমরা 2 জনের কাছে আমি নবীর জুব্বা মুবারক দিয়ে গেলাম, আর আসল পাগলকে যদি পাও আমি নবীর জুব্বা মুবারক দিয়া বলে দিও আমার গুনাগার উম্মতের জন্য দোয়া করত। ওমর
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আসল পাগল কেমনে চিনব, বন্ড ফিরের অভাব নাই, ঠিক না বেটি? হ্যাঁ, সুন্নিরার মধ্যে কিছু বন্ড ফির আছে বাবা? বেটাই বলে মা ফাতে মারে বিয়া করছে, আছে না এক ফিসাব ডাকার, তার নাম কি, নাম দল দরকার নাই, কয় মা ফাতে মার জামাই, কি জামাই বাবা রে, বন্ড ফিরের অভাব নাই, আল্লাহর ওলি চিনতে হবে গো, চিনিয়া আল্লাহর ওলির কাছে বায়ান গ্রহণ করতে হবে, যেই ফির বন্ড তার মুরিদ্র নিব জাহান্নামে। উমর কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আসল পাগল কেমনে চিনব, নবী কয় আসল পাগলের ডান হাতের বগলের নিচে গো একটা সাদা বর্ণের দাগ থাকবে, ওই দাগের ভিতরে আরবি পাঁচটা হরফ লেখা থাকবে, চারটা হরফ, কয়টা হরফ, চারটা, তদরূপ উমর উমর আলী কুজাকুজি শুরু হয়ে গেল, আসল নবীর পাগল কেমনে চিনব, কেমনে বাহির করব, কুজাকুজি করে সন্ধান পাইল, সন্ধান পাওয়ার পরে ওই পাগলা সেজদায় উমর আলী গে আসসালামু আলাইকুম ইয়া ওয়াসকরুনি, ওয়াসকরুনি সেজদার থেকে কয় ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ইয়া উমর আলী। উমর আশ্চর্য হয়ে গেল, আমরা তো নবীর কাছ থেকে শুনেছি তার নাম, ওই পাগলায় কেমনে আমাদের নাম জানে, এই আল্লাহর ওলিরও আমাদেরকে নাম চিনে কি চিনে না, ক্ষমতা কে দিছে, গাউসে পাকের এমন ক্ষমতা, কবরের মধ্যে যখন দাফন করইছে ফেরেশতা আইছে প্রশ্ন করতো, গাউসে পাক উঠিয়া দুইটা ফেরেশতা ধরছে, এইভাবে ধরছে, ফেরেশতা হয় দেখছো সর্বনাশ, এই ধরনের বান্দা তো ভাইছি না, আমরারে দূরে লাইছে, শক্তি কাটাইলো ছুটার জন্য ছুটতে পারে না, আল্লাহর ওলি কয় হে ফেরেশতা তোমরা হিন্দু না মুসলমান, আমরা তো মুসলমান, তো মুসলমানের ধর্ম কি, একজন রে দেখলে আগে সালাম দেওয়া, ফেরেশতায় কয় আমাদেরকে সালাম দেওয়ার কথা, তারে সালাম দিতাম গো, চিনতে পারলাম না, গাউসে পাক কয় আমার নাম চিনবে কেনে, তোর আল্লাহরে জিজ্ঞাস করে দেখ, তোর আল্লাহ চিনে, হুজুর তালে ছেড়ে দেন আমরা আল্লাহরে জিজ্ঞাস করি, গাউসে পাক কয় সাললে তোর আস্থায় না, সুরে সাললে সুরাইব, কয় হুজুর তালে একজনকে ধরে রাখেন একজনকে ছেড়ে দেন, এই ঠিক আছে, একজনকে ছেড়ে দিলেন, আল্লাহর কাছে গে বলে মাবুদ কেমন বান্দা কেমন বন্ধু বানাইলাই, প্রশ্ন দূরের কথা আমরা দর্শে ছড়তে পারি না, হুজুর উনি কে, আল্লাহ কয় চিনস না রে, যার নাম শুনলে আগুন হয় পানি, গজল আছে না, এই বড় ফির আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুনে আগুন হইয়া যায় পানি, আই বড় ফির আব্দুল গাউসে পাক কয় আমি যখন মার গর্বে ছিলাম আমার মা রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া কোরআন তেলাওয়াত করছে, ঠিক না বেটি? বর্তমানের মা বোনেরা সন্তানকে পেটে রেখে ছবি দেখে, ঠিক না, কিরণমালা দেখে,
তাহলে ওই সন্তান কেমনে আল্লাহর ওলি হবে, কেমনে আল্লাহর বন্ধু হবে? গাউসে পাক বলেন, যখন আমি মার গর্ভে ছিলাম আমার মা রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া কোরআন তেলাওয়াত করেছেন, আমি আব্দুল কাদের জিলানী গো মার গর্ভে তাকিয়া 18 সিফারা কোরআনের হাফিজ হয়ে গেলাম। সেই দিন যদি আমার মা গো সমস্ত কোরআন তেলাওয়াত করত, আমি আব্দুল কাদের জিলানী সমস্ত কোরআনের হাফিজ হয়ে যাইতাম। রমজানের প্রথম দিনে শুভ তাহার জন্ম হই, দিনের বেলায় কামনা দুধ গো তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের কবর, কেউ জানে না চাঁদের কবর, জানে আল্লাহর ওলি। ঠিক না বেটি? কথার পয়েন্ট আনছি, আল্লাহর ওলিও কথাটা বুঝতে পারছেন তো? আল্লাহর ওলিও ওলিরাও আমাদের মনের খবর জানে। উমর আলী কয়, আমরা ওয়াজ করুনের নাম শুনেছি আমার নবীর জবান মুবারক দিয়া, এই পাগলা তো অনেক দূরের অন্য দেশের, আমাদের নাম কেমনে জানলো? পাগলা জিজ্ঞাস করলো, হুজুর হুজুর গো আমা আমি উমর আলীর নাম কেমনে তুমি জানলো? পাগলায় কয় রে উমর আলী, তোমরা যে আমার কাছে নবীর জুব্বা মুবারক নিয়ে আসবে, আসার আগে আমার নবীজি জানাইয়া দিছে। তাহলে হুজুর জুব্বা মুবারক গ্রহণ করেন। পাগলায় কয় গ্রহণ করার আগে নবীজি বলছিলেন একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না। উমর আলী কই, নবীজি বলছেন আসল পাগল চিনার জন্য। উমরে দেখে ওয়াসকরণী পাগলা রে বলে, হুজুর আপনার ডান হাতটা উঠান। পাগলা কইরি, এই হাতের খবর কেমনে জানে? এই হাতের খবর আমার নবী সারা কেউ জানে না। প্রমাণ পাইল, হুজুর জুব্বা মুবারক গ্রহণ করেন। পাগলায় জুব্বা মুবারক গ্রহণ করলো, পরিধান করলো। উমর কয়, হুজুর নবীজি বলছেন নবীর গুণাগার উম্মতের জন্য দোয়া করতেন। পাস করুনি কয়, সারাটা জীবন নবী কান্দাইল, আবার উম্মতের জন্য কান্দাইতে চায়। সারাটা জীবন আমি নবীর জন্য কাঁদলাম, আবার কাঁদাইতে চাই। এই উমর আলী শোনো, নবী যখন বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, তাহলে আমি সেজদায় যাব, তোমরা দুইজন দাঁড়াইয়া থাকবাই, আমি যতক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা না উঠাবো ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকতে হবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি লম্বা সূরা পড়ে, অনেক মুসল্লি উঠেটা দেহে হুজুর মইরা গেছে নাকি? হ্যাঁ, লম্বা সেজদা যদি দেয় মুসল্লি অনেক দূর দিতে পারে। আমি মৌলভীবাজার এক মসজিদের খতিব ছিলাম, আমি মসজিদে আসরের নামাজ পড়াচ্ছি, অনেক মুসল্লি, এটা তো বাজার মসজিদ ছিল, তো আমি দাঁড়ায় নামাজ পড়াইতেছি, হঠাৎ ভূমিকম্প আইছে, বাড়তিকে আওয়াজ আসতেছে, ভূমিকম্প ভূমিকম্প। আমি সালাম ফিরিয়ে দেখি একটা মুসল্লি আমার পিছে নাই, একা একা আমি এত সমস্ত মুসল্লি নিয়ে আমি নামাজ পড়াইলাম এবং সালাম ফিরিয়ে দিই একজনও নাই, ডেকে ডেকে আনলাম। তোরা দূর দিছো কেন? কই হুজুর ভূমিকম্প আইছি, তাড়াতাড়ি মসজিদে বার হইছি, যদি মসজিদ ভেঙে ফিরে যায়। এত ইমান দুর্বল হয়ে গেছে এই অবস্থা। গভীর মনোযোগ, আমি সেজদাই পরে কাঁদবো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার দোয়া কবুল না করবে
ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাইব না। উমর আলী কয় সর্বনাশ, বেটা কত ঘন্টা পরে উঠবো, আমরা দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক আজকে দেখি ফাগলায় কি করে। উমর আলী দাঁড়াই রইল, ফাগলা সেজদাই পরে গেল, সেজদাই পরে কয় মা বুদ্রি তুমি তো জানো গো আমার এই জীবনটা আমি নবীর রাস্তায় দিয়েছি, তুমি তো চিনো আমার এই দেহটাকে মিল আংরা বানাইয়া দিছি, কানতে কানতে আমার দুইটা চোখে গা হয়ে গেছে, আজকে আমি তোমার দরবারে আমার কিছু দাবি আছে, আমার দাবি যদি পূরণ না করো তাহলে সেজদা দিয়েছি কেমত হবে মাথা উঠাবো না। আল্লাহ কয় পাগলাকে কি বলবে রে, বিপদ ফালাই বস, নবীর পাগলে যা বলে আল্লাহ শুনে কি শুনে না। পারিসরের মানুষ আমরা জানি আপনারা শিখে রাসুল, ঠিক না বেঠি, নবীর জন্য মরতে হয় মরবেন কিন্তু ঈমান ছাড়বে না, ঠিক না বেঠি। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি কর, আরে তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তিনি আমার পরেন আমার প্রাণের, যাকে হারালে হারাবো আমি দু জাহান, তোমার নাম না নিলে ও মদিনা, তোমার নাম না নিলে ও মদিনা, দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আঁচল যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। এখন অস্করণী পাগলার দাবিটা কি এটা পরে বলবো না, শূন্যে কেউ যাবেন না, ঠিক না বেটি, একটু সামনে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী, নবিয়ানা শাফিয়ানা মাওলানা, দিবানিশি মনে রে আমার আরি দিও না যন্ত্রণা, দিবানিশি আর দিও না যন্ত্রণা, হায়রে দনের যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দনের যাইতাম সোনার মদিনা। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন শাফিয়ানা মাওলানা, অস্করণী পাগলার কি দাবিটা আমি লাস্টে বলবো। এই দিকে রে বাবারা, মক্কার জমিনে একজন সাহাবি যার নাম হলো গো আবু সালমা, তার স্ত্রীর নাম ছিল উম্মে সালমা,
উম্মে সালমা তার স্বামীকে বলে, স্বামী গো আমার এ কতটুকু তুমি ভালোবাসো। আবু সালমা কয়, বিবি তোমাকে আমি বেশি ভালোবাসি। যদি বেশি ভালোবাসেন গোস্বামী, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আপনি আর অন্য কোনো বিয়ে করতে পারবে না। ঠিক আছে, আবু সালমা কয়, বিবি তোমার আগে যদি আমি মারা যাই, তুমি অন্য একটা স্বামীর কাছে বিয়ে বসে যাই। ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এবার কেমনে ছুটতে গেল নবীকে ভালোবাসতে। কিছুদিনের পরে লাগত না, কিছুদিনের মধ্যে হঠাৎ আবু সালমা বলে, বিবি গো আমি মদিনায় চলে যাব, আমার মধ্যে কি যেন একটা প্রেমের জ্বালা বেড়ে গেছে, আমার নবীরে না দেখলে আমার ভালো লাগে না। বিবি তুমি কি যাইতে চাও? যাইতে চাই। দু স্বামী স্ত্রী রওনা দিল, পথের মধ্যে উম্মে সালমার মা বাবা কয়, উম্মে সালমা রে তোমার স্বামী যাইতে পারে, তোমাকে আমরা মদিনায় যাইতে দিব না। আটকাইয়া রাখছে বন্দি করে। উম্মে সালমার মা বাবার অন্তরে ছিল আবু সালমা উম্মে সালমাকে বেশি ভালোবাসে। উম্মে সালমাকে যদি আমরা আটকাইয়া রাখি, আবু সালমা মদিনায় যাব না। আবু সালমা দুইটা চোখের পানি ছেড়ে কয়, ও আমার শ্বশুর, তুমি মনে করেছ আমার স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, আমার বিবির চাইতে কুটি কুটি গুণ আমি রাসূলকে ভালোবাসি। ও শ্বশুর শাশুড়ি শুনো, তোমরা মনে করেছ আমার বিবিকে আমি ভালোবাসি, সত্যই ভালোবাসি, কিন্তু আমার বিবির চাইতে কুটি কুটি গুণ আমি রাসূলকে ভালোবাসি। আটকায় রাখতে পারো, আমি আবু সালমা মদিনা ছাড়ব না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই পড়েন মদিনায় যাবেন, সোনার মদিনা আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলিনি ভুলব না ভুলতে পারি না, আহা বলিনি ভুলব না ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শ্রী বিনামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তক যে ছিল তোমার পরিবেশ, নবীর চুয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর চুয়া পেয়ে তুমি শাহে মদিনা, সব বলিব ভুলতে পারি বলিনি ভুলব না ভুলতে পারি না, আহ বলিনি ভুলব না ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আবু সালমা মদিনায় চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী গো, আমার স্ত্রীর মায়া ছেড়ে দিয়া, আমার সন্তানের মায়া ছেড়ে দিয়া গো নবী আপনার দরবারে হাজির হয়ে গেছি। হুজুর দোয়া করুন,
আমি আবু সালমা যেন আপনার জন্য জীবন দিতে পারি। এইদিকে উম্মে সালমা স্বামী চিন্তায় চিন্তায় শরীরের গুস্ত শুকাইয়ে গেছে। এদিকে আবু সালমা নবীর দরবারে, এদিকে স্ত্রী তো ভালোবাসে স্বামীকে, চিন্তায় চিন্তায় শরীরের গুস্ত শুকাইয়ে গেছে। উম্মে সালমার বাবা কয়, উম্মে সালমারে আর রাখা যাবে না, যা উম্মে সালমারে মদিনায় তার স্বামীর কাছে পাঠাইয়া দাও। উম্মে সালমা খুশি হইয়া সন্তানকে নিয়ে মদিনায় রওনা হয়ে গেল। ওই দিকে আবু সালমা আমার নবীর পক্ষে গো যুদ্ধের ময়দানে জীবন দিল শহীদ। উম্মে সালমা খুশি হইয়া মদিনায় যাচ্ছে, হঠাৎ গিয়ে শুনে মাইকের আওয়াজ শুনতেছে, কে যেন মাইকে বলতেছে, আবু সালমা শহীদ হয়ে গেছে, তার জানাজার নামাজ সকাল 10টায়। উম্মে সালমা কয়, কি? আবু সালমা বলল, মনে হয় আমার স্বামী হবে। বিশ্বাস আসে একবার আসে না, কই দেখি লাশের কাছে গিয়া দেখে রে, এটা অন্য কোনো আবু সালমা না, এটা আমার স্বামী আবু সালমা। সেদিন উম্মে সালমা কান্দে, স্বামী গো তুমি মনে করেছ আমি তোমাকে ভুলে গেছি, ও স্বামী বলি না গো, তোমার চিন্তায় আমার শরীরের গুস্ত শুকাইয়া গেছে, তুমি কেন দুনিয়া থেকে বিদায় নিলা, তুমি একবার উঠে দেখো তোমার উম্মে সালমা হাজির হয়ে গেছে। সেইদিন উম্মে সালমা কান্তে কান্তে বুক বিষে বুকটা ভিজে গেল, সেইদিন সাহাবাই কেরাম পর্যন্ত চোখের পানি রাখতে পারে না, নবীও চোখের পানি রাখতে পারে না। আমার নবী কো বলেন, সাহাবাই কেরাম জানাজার নামাজ পড়ে নাও, আর উম্মে সালমাকে বলো তার তা আমার হুজরা শরীফে যাওয়ার জন্য। আবু সালমার জানাজার নামাজ শেষ, নবী উম্মে সালমার কাছে গিয়ে বলে, রে উম্মে সালমা আমি তোমার বিয়ের প্রস্তাব দিলাম। আবু সালমা কয়, নবী আপনার বিয়ের প্রস্তাব আমি মানি না। সুবহানাল্লাহ, বলে নবীর স্ত্রী হবে কত ভাগ্য। আর উম্মে সালমা কয়, না কেন গো উম্মে সালমা, আমার বিয়ের প্রস্তাব কেন তুমি মানবে না? কই, এই জন্য মানবো না গো নবী, কাল কিয়ামতের ময়দানে যদি আমার স্বামী জিজ্ঞেস করে, ও উম্মে সালমা তুমি দুনিয়ার আনন্দের জন্য বিয়ে বসে গেলায়, আমার সন্তানের কি হক আদায় করলা, সেদিন আমি কি জবাব দিব? নবী কয়, রে উম্মে সালমা গো, তুমি মনে করেছ তোমার বিয়ে করলে তোমার সন্তানের হক আদায় করব না, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল যতদিন থাকব তুমি তোমার সন্তানের আমি দায়িত্ব নিলাম। কথাটা আমার এঠাই ছিল, বিবির জানের চাইতে ভালোবাসত, কিন্তু আবু সালমা আমার নবীর পক্ষে জীবন দিল। বিবির মায়া ছেড়ে দিয়া, ছেলে মেয়ের মায়া ছেড়ে দিয়া ওই সাহাবি নবীর পক্ষে জীবন দিল। আমরা নবীর পক্ষে জীবন দিতে চাই কি চাই না? হাত তুলে দেখা, আজকে দেখি ঠান্ডা গাভীর মনোযোগ, দুইটা চোখের পানি ছেড়ে দিবেন,
আমি দের ঘন্টা আলোচনা করব, তারপরে আমি শেষ করে দিব নবীর পক্ষেরই সাহাবায়ে কেরাম জীবন দিলেন, কেউ দুনিয়ার আনন্দ চায় না। হানজালা শুনল উহুদের যুদ্ধে আমার নবীর কাফেররা শহীদ করে দিল, হানজালা নাফাক অপবিত্র অবস্থায় গেল গোসল করতে, গোসল না করে তরবারি হাতে নিল। হানজালার স্ত্রী কয় স্বামী গো ফরজ গোসল করুন, তারপর যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা কয় বিবিরি কার জন্য ফরজ গোসল করব, যেই নবী দুনিয়াতে নাই আমি হানজালা দুনিয়ায় বাঁচতে চাই না। তরবারি নিয়া হাজির হয়ে গেল উহুদের যুদ্ধে, হানজালা কয় কাফির বেঈমানেরা শুনো কে আমার রাসূলকে মারছো, আসো আমি হানজালা হাজির। হানজালা যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। আমার আল্লাহ কয় রে জিব্রাইল ফেরেশতাদেরকে নিয়ে যাও আমার হানজালারে সতত্র আসমানে উঠায় আনো, আমি আল্লাহ হানজালারে কাউসারের পানি দিয়া গোসল দিব। যুদ্ধের ময়দান যখন শেষ, যুদ্ধ শেষ, হানজালার স্ত্রী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার দুঃখ নাই, আমার স্বামী ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আপনি গোসল দিয়া তার জানাজাটা দিবেন। আমার নবী কয় হানজালার লাশ দেখো কোথায় আছে, আল্লাহর রাসূল যখন হুকুম দিলেন সাহাবাই কেরাম কুজা কুজি করতেছে, আল্লাহ কয় জিব্রাইল জানাইয়া দে আমার বন্ধুরে গো আমি হানজালার লাশ আমি দুনিয়াতে রাখি নাই, আমি আল্লাহ চতুর্থ আসমানে উঠাই আনছি, আমার বন্ধুরে বল তাকাইয়া দেখতো হানজালারে আমি গোসল দিতাছি। এই জন্য রে বাবারা নবীর পক্ষে যারা জীবন দিবে গো তাদের দুনিয়াতে গোসল নাই, রক্ত সহকারে দাফন করতে হবে। শুধু তাই না, নবীর একজন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো বীর যোদ্ধা ছিলেন, একদিন হিন্দ কয় আবু আমির হামজারে তুই যেদিন মারা যাবে তোর কলিজাটা আমি টাইনা টাইনা বাহির করব, তুই আমার পূর্বপুরুষকে হত্যা করেছ। আমির হামজা যখন শাহাদাত বরণ করলো, কে করলো, একজন কাফের ছিল যার নাম ছিল ওয়াহশি, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। ওয়াহশি যখন হানজালারে শহীদ করল, ওই হিন্দ আসিয়া আমির হামজার কলিজাটা টাইনা টাইনা বাহির করে খামড়াইয়া ছিল। আমার নবী যখন আমির হামজার শহীদের লাশটা দেখলেন, আমার নবী চোখের পানি রাখতে পারেন, কে রে আমার আমির হামজারে শহীদ করেছে কষ্ট দিয়েছে। মক্কা বিজয় করার পরে যখন ওয়াহশি ইসলাম গ্রহণ করলো, আমার নবী কয় ওয়াহশি রে তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তোমারে মাফ করেছে, তোমার চেহারাটা আমি রাসূলের সামনে দেখাবে না, কারণ তোমার চেহারাটা দেখিলে গো আমার চাচা আমির হামজার কথা স্মরণ হয়। এইভাবে নবীর পক্ষে যারা ছিল জীবন দিছে, ঠিক না বেটি? আসুন একটু সামনে বাড়ি, মক্কার জমিনে একদিন আবু জাহেল কয় নবীর আজকে একটু কষ্ট দিব, নবী বাইরে গেছি, আমার ভাতিজা মুহাম্মদ একটু বাইরে গেছি,
নবী হুজরা শরীফ থেকে যখন বাহির হবেন সামনে অন্ধকার একটা গর্ত খনন করছে মুহাম্মদ যখন গর্ত থেকে বাহির হবে নামাজ পড়ার জন্য এই গর্তের ভিতরে মুহাম্মদ পরে ট্যাং ভেঙে ফেলবে নাউজুবিল্লাহ অন্ধকারে কোষা রাখছে আমার নবী জানে কি জানে না এই যে করতেছে আবু জেহেল সব নবী জানে আমার নবী দেখলেন নামাজ পড়ে আসলেন আবু জেহেল লুকাই লুকাই হয় দেখি মুহাম্মদ এই গর্তের ভিতরে ফুইয়া মনে সাইতেছে আবু জেহেল দেখতে আইয়া এই গর্তর ভিতরে সে নিজেই পড়ে গেছে সুবহানাল্লাহ ফুইরা কো আমারে বাঁচাও বাঁচাম আত্মীয় স্বজন দৌড়ে আসলো ও আবু জেহেল কি অবস্থা কো অবস্থা জিজ্ঞেস না তাড়াতাড়ি বাঁচাও কই কেমনে বাঁচাইব তুমি তলে নিচে যাইতেছো কই রশি দে রশি রশি যখন দেওয়া হয় রশি যে তো দেওয়া হয় আবু জেহেল তত নিচে যায় সুবহানাল্লাহ আল্লাহ কই রশি লাগকেই লাগ পাইতে দিব না শেষ পর্যন্ত আবু জেহেল কয় হে আত্মীয় স্বজন আমার ভাতিজা মুহাম্মদ স্যার আজকে উপায় নাই সুবহানাল্লাহ আমার ভাতিজা মুহাম্মদকে ডাক দাও যদি আমার ভাতিজা আমার এই বিপদ থেকে বাঁচায় আমি বিপদ থেকে উঠে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবীর কাছে সংবাদ দেওয়া হইল ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেছে আপনি কি একটু বাঁচান নবী দৌড়ে আসলেন চাচা গো কি অবস্থা কই বাতি যা অবস্থা জিজ্ঞেস না তাড়াতাড়ি আমারে বাঁচা সুবহানাল্লাহ আমি তো গভীরও যাচ্ছি চাচা গো তোমারে আমি বাঁচাইতে পারি তুমি ওয়াদা করো তোমারে বিপদ থেকে যখন বাঁচাবো তুমি আমার প্রতি ঈমান আনবে কিনা কই বাতি যা এই বছর আর দিন দেরি নাই এই বছর দেরি করতাম না ওটার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হব নবীজি হাত মুবারক গর্তের ভিতরে ঢুকাইতে দিরি আল্লাহ কয় জিব্রাইল রে আবু জেহেলকে উপরের দিকে উঠাইয়া দে আমার নবীর হাত মুবারক লাগলো নবী গর্তের ভিতর থেকে আবু জেহেলকে উদ্ধার করলেন আবু জেহেল উঠে কয় মুহাম্মদ তোর হাত এত লম্বা আমি জানি না তোর মতন জাদু করার কেউ নাই আনছিনি এই জন্য আল্লাহ কোরআন শরীফ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা বসরিহিম কিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ মোহর মারছে বুঝতো না কঠিন শাস্তি আছে বলতেছিলাম গভীর মনোযোগ এইদিকে আবু জেহেল বিপদ থেকে বাঁচার পরে একটা মিটিং এর আয়োজন করল কই মুহাম্মদ মক্কার জমিনে থাকতে দিব না আমরা তো পারবো না আমরা এমন দেশের একটা বাদশার কাছে আমরা চিঠি লিখব বাদশার কাছে চিঠি লিখলো বাদশা মহোদয় তুমি মক্কার জমিনে আসো নতুন কালেমা নিয়ে একজন মুহাম্মদ এসেছে এই মুহাম্মদ কি মক্কার জমিন থেকে তাড়াইয়া দিতে হবে এইভাবে চিঠি লেখা যখন ইয়ামন দেশের বাদশার কাছে পাঠালো বাদশায় চিঠি পইরা একটা চিঠি লেখছে ও আবু জেহেল আমি অমুক দিন দশটায় আসবো তুই মুহাম্মদকে দাওয়াত দিও তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিও আমি আসার পরে আমি মুহাম্মদের কাছে দুইটা প্রশ্ন করব যদি মুহাম্মদ আমার দুইটা প্রশ্নের জবাব দিতে পারে আমি আমি ইয়ামন দেশের বাদশা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব শুধু তাই না যেদিন আমার নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন মা আমেনা বলেন আমার মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে আমি দেখলাম একটা নূরের ফোকাস
নবীর শরীর মুবারক তেকিয়া গিয়া মিশরের বাদশা এষ্টা চালাবে শুধু তাই না বাবা আবু জাহেল মিটিং করে চিঠি পাঠিয়ে দিল অমুক দিন বাদশা আসবে সবাইকে দাওয়াত দিল এখন দাওয়াত দিছে এমন দেশের বাদশা আসবে তার অবস্থান কেমন রাখবে স্বর্ণের একটা চেয়ার বানাইছে কি বানাইছে এমন দেশের বাদশার জন্য স্বর্ণের চেয়ার বানাইয়া রাখছে আর আবু জেহেলের জন্য রুফার চেয়ার বানাইছে আর মুহাম্মদের জন্য মাটিতে নাউযু বিল্লাহ আবু জেহেল মুহাম্মদ আজকে তোর ভালো করে বিজ্জত কর আবু বকর খান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি শুনেছি ইয়ামান দেশের বাদশার জন্য স্বর্ণের চার কুরসি বানাইছে আবু জেহেলের জন্য রুফার চেয়ার বানাইছে তারা উপরে থাকবে আর আপনি নিচে থাকবেন কেমন কথা আমার নবী কয় আবু বকর তুমি আমার চিনো না হা তুমি আমারে চিনো না যেই বাদশার জন্য স্বর্ণের চেয়ার বানাইছে গো ওই চেয়ারে আমি রহমত আলিল আলামিন বসব ইজ্জতের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ বেজ্জতের মালিক আল্লাহ রুফার চেয়ারে আমি স্বর্ণের চেয়ারে বসব আবু জাহেল আবু বকর তুমি কি আমার পাশে বসবে না আবু জেহেলের জন্য যেই চেয়ার বানাইছে ওই চেয়ারের মধ্যে তুমি আবু বকর বসবাই নবী যখন আসতেছেন মিটিংয়ে এই দিকে এমনের বাদশা হাজির আবু জেহেল দাঁড়িয়ে সম্মান দিল বাদশা মহোদয় আসুন আপনার জন্য স্বর্ণের চেয়ার বানাইছি আপনি বসেন এমন দেশের বাদশা স্বর্ণের চেয়ারে বসার জন্য আসলো আয়া দেখে একটা অজগর সাপ হইরা ডাকতেছে সুহান সাপে কয় বসিস না রে বাদশা তুই জানোস না বসলে তোর আমি পেটে ডুবাইয়া দিব কিন্তু বাদশায় দেখতেছে সুতারা দেখে না আবু জেহেল কয় বাদশা মহোদয় বসেন বাদশায় কই তুই বইয়া দেখ সুবহানাল্লাহ তুই বৈশা দেখ কি অবস্থা এবার আবু জেহেল একটু তাকাইয়া তার সেরে দেখে তার সেরের মধ্যে একটা সাপ সুবহানাল্লাহ বলেন হা কইরা কয় বসিস না রে আবু জেহেল এই সেরের মধ্যে বসবো আমার নবীর সাথী আবু বকর এবার আমার নবী আবু বকরকে নিয়ে মিটিংয়ে হাজির বাদশায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি স্বর্ণের চেয়ারে বসুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কয় আপনি বসেন বাদশায় কয় না জীবন দিতে রাজি না কিছুদিন বাঁচতে হবে নবী স্বর্ণের চেয়ারে বসলেন আবু বকর শ্বাস রূপার চেয়ারে বসলো আবু জেহেল কয় কার জন্য বানাইলাম কেমন উল্টা পাল্টা হইয়া গেছে আবু জেহেল ল্যাংটি আটাইয়া দৌড় দিছে সুবহানাল্লাহ বলে ইজ্জতের মালিক হে আল্লাহ নবী স্বর্ণের চেয়ারে বসলেন আবু বকর রুফার চেয়ারে বসে নবী জিজ্ঞাস করে ইয়ামানের বাদশারে তুমি তুমি মনে মনে ধারণা করছিলে আমারই দুইটা প্রশ্ন করবাই দুইটা প্রশ্ন বলো আমি রাসূল জবাব দিব এমন দেশে বাসায় মনের খবর কেমনে জানলো উনি নবী সারা কেউ না আর আমি বলতে হবে না নবী আমারে ক্ষমা করুন নবী কয় বলতে হবে আমি রাসূলের মুজেজা প্রকাশ হবে এবার বাদশা কয় হুজুর এক নম্বর প্রশ্ন গো হুজুর
আমি জানতে চাই গো মায়ার নবী দয়ার নবী আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায় আপনার শাহাদাতের আঙ্গুলের ইশারায় যদি চাঁদ দ্বিকণ্ঠিত হয় আবার যদি জোড়া লাগে আমার বিশ্বাস হবে আপনি আমার নবী কয় এমনের বাসা তুমি তাকায়া তাকো বাসা সাদের দিকে তাকাই রইল আমার নবী শাহাদাতের আঙ্গুল একটু ইশারা করলেন সাথে সাথে সাদ আলাদা হইয়া তর তর করে কাঁপতেছে আবু বকর কয় রাসূলুল্লাহ চাঁদ কেন কাঁপতেছে আমার নবী কয় আবু বকর তুমি জিজ্ঞাসা করো কেন চাঁদ কাঁপে আবু বকর কয় চাঁদ তুই কেন তর তর করে কাঁপতেছ কি ভয় সাদে জবাব দেয় আবু বকর তুই জানোস না রে যেই নবীর আল্লাহ না বানাইলামি চাঁদ আল্লাহ বানাইতো ওই রহমত লিল আলামিন নবী আমাকে ইশারা করেছেন চাঁদ আলাদা হওয়ার জন্য আমি ভয়ে কাঁপতেছি যদি নবীর সাথে আমার সামান্য পরিমাণ যদি বেয়াদবি হয়ে গো তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব ছাদে পর্যন্ত নবীরে মানত আজকে আমরা নবীর উম্মত হইয়া নবীরে ছিলাম না ঠিক না বেটি গভীর মনোযোগ পায়ে ঘাড়টা 11 মিনিট হয়ে গেল আমি 11:30 পর্যন্ত নিব তারপর আরো দুইজন উলামায়ে কেরাম আছেন পীর মাশায়েক আছেন আলোচনা শুনাবেন যদি বলেন আরো আধা ঘন্টা বাড়াবো রাজি নি কে কে রাজি না হাত তুল আরে নবীর প্রেমিকেরা দিশাহ রামরণের ভয়ে প্রেমে তো মরে না বলেন নবীর প্রেমিকেরা দিশ মরণের ভয়ে করে না প্রেম তো মরে না প্রেমিক ছিলেন আহাঞ্জেলা ফরজ গোসল না করিয়া রে আরে উহুদের ময়দানে গিয়া শহীদ হইল হানজেলারি প্রেম তো মরে না বলেন আরে নবীর প্রেমিকেরা দিশাহার মরণের ভয়ে করে না প্রেম তো 11:30 হইছে তো একটু ঘুমের বাবা হইছে একটা গজল গাইলাম একটা একটা গান গাইলে এখন আর কিছু ধন চাইনারি ধয়ালার কিছু ধন চাইনা মর্ষি যাইতে তোমার সঙ্গে নিও রাজিনি মুর্শিদের সঙ্গে যাইতে রাজি তো তাহলে গানটা গাই আর কিছু ধন চাইনা রে ধয়াল আর কিছু ধন চাইনা মুর্শি যাইতে তোমার আমার মরণের পরে নতুন কাপড় না কিনিও আমার মরণের পরে নতুন কাপড় না কিনিও আমার দয়াল চাঁদের রঙের বচন আমার দয়াল চাঁদের রঙের বচন আমার অঙ্গে পরাইও যাইতে তোমার বলেন না আর কিছু ধন ছাইনা রে ধয়াল আর কিছু ধন ছাইনা মুর্শিদ যাইতে তোমার আসলে কিন্তু আমি গান গাই না আজকে ঘুমের বাবা যেদিকে গাইতেছি আমার মরণের পড়ে
আতর গোলাপ না সিঠাইও আমার মরণের পড়ে আতর গোলাপ না সিঠাইও আমার দয়াল চাঁদের উজুর পানি আমার দয়াল চাঁদের উজুর পানি আমার অঙ্গে সিঠাইও যাইতে তোমার সঙ্গে নিও আর কিছু দন চায়না রে দয়াল আর কিছু দন চায়না মুর্শিদ যাইতে তোমার আমার মরণের পরে চোখে সুরমানা লাগাইও আমার দয়াল চাঁদের চরণ দুলি আমার চোখে লাগাইও যাইতে তোমার মুর্শিদি গান ভালো লাগে একদিন শানে আউলিয়া যখন সাবজেক্টটা নিমু শানে আউলিয়া তখন মুর্শিদি গান কিছু গাই মনে এটা তো হুব্বে রাসুল রাসুলের আলোচনা সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ سيدنا محمد نبي شفيعنا কাহার জন্য কাঁদো কে আছে তোরা পুনার কাহার কে তোরা পুনা হৈরে বিপদ কাণ্ডারি নবী শুইয়া আছেন মদিনায় হৈরে বিপদে শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা سيدنا محمد نبي شفيعنا বলতেছিলাম একটু গভীর মনোযোগ শেষ পর্যায়ে চলে আসতেছি আল্লাহকে যদি কেউ পেতে চাও গো আমার রাসূলকে ভালোবাসতে হবে কথাটা এটাই ছিল এমন দেশের বাদশা কই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার বিশ্বাস হয়ে গেল আপনি নবী নবী কই দুই নম্বর প্রশ্ন বলো দুই নম্বর প্রশ্ন গো নবী আমি এমন দেশ থেকে যখন ঘর থেকে বাহির হইলাম আমার মনে মনে একটা নিয়ত করেছি মনের কবর আপনি বলতে পারবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনের কবর কি বলতে পারবেন আমি কি মনে নিয়ত নিয়ে এসেছি আমার নবী কয় এমনের বাদশা তোমার নিয়ত ছিল তোমার একটা মেয়ে অসুস্থ যার সমস্ত শরীর দুর্গন্ধ শরীরটা পচে গেছে তুই মনে মনে ভাবছো আমি রহমাতুল আলামিন নবীর কাছে যাব গো আর ওই নবীর কাছে গিয়ে আমার মেয়েটার জন্য দোয়া চাব নারায় তাকবীর নারায় রিসালা হযরত মাওলানা নাজমুল হোসেন সুন্নি আল কাদি সাহেব শেষ করদা করতেছি ইনশাআল্লাহ আমার নবী বলতেছেন তোমার মেয়েটা অসুস্থ তুমি মনে মনে ধারণা নিয়েছো তোমার মেয়ে সুস্থ আমার কাছে দোয়া চাবে এই কথাটা বলার সাথে সাথে
يا من دشر باشا بولي يا رسول الله يا حبيب الله نبي هو আর দেরি করবেন না আমারে কলেমা পড়ে মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়ে তার দেশে চলে গেল গিয়ে দরজা ডাকে মা দরজা খুলো মা দরজা খুললো বাবা গো ও বাবা তুমি আমারে সর্বনাশ করলায় এই মুহূর্তে যদি আমারে না ডাকতায় আমি দয়ার নবীর সাথে কথা বলতেছিলাম সুবহানাল্লাহ আমার নবী ইয়ামন দেশে মক্কা শহর থেকে ইয়ামন দেশে হাজির সুবহানাল্লাহ নবী কয় রে ও বাশার মেয়ে শুনো তোমার বাবা মুসলমান হয়ে গেছে তুমিও কলেমা পড়ে নাও ওই মেয়েটা কলেমা পড়ার সাথে সাথে সমস্ত রোগ বালা হয়ে গেছে সুবহানাল্লাহ নবী মক্কায় আসলো কেমনে এমন দেশে এই ক্ষমতা কে দিছে আল্লাহ যাই হোক শেষ কথাটা বলছিলাম ওই পাগলার ঘটনা ঠিক না বেঠি সাজদায় পড়ে কয় আল্লাহ এক নম্বর দাবি হইল গো আল্লাহ আখির জামানার নবীর উম্মত হইল শুনল আনা সাইরানা উম্মতরে তুমি মাফ কইরা দাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ কে পারবো না আল্লাহ পারবে না তুই সিনস নারে আল্লাহ আমি তো নবীর পাগল যদি সাইর আনা না পারোস আটানা উম্মতের সগিরা গুনাহ মাফ কইরা দে সুবহানাল্লাহ আল্লাহ কই আমি সাইর আনা পারি না আটানা কেমনে পারবো পাগলাই কই বাড়াবাড়ি করিস না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হে আল্লাহ বাড়াবাড়ি করিস না আঠানা যদি না পারোস বারান উম্মতের সগিরা গুনাহ মাফ কইরা দে সুবহানাল্লাহ আল্লাহ কয় থাম থাম আর বাড়িস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাগলা থাম মাফ করছুনি যারে পাগলা তোর জবান আমার রাসূলের জবান তুই তো নবীর পাগল তোর খাতিরে আমি তোর খাতিরে আমার নবীর গুনাহগার উম্মতের ষোলো আনার মধ্যে বারো উম্মতের সগিরা গুনাহ মাফ করে দিলাম আর কয়না রইছে ওয়াহাবি এরা মাফ নাই ঠিক না বেটি ক্যাসেট শুনবরা সাইরানা ওয়াহাবি মাফ নাই এরপর মাফটা উই গেলিও নে উমর উসমানে কয় উমর আলী কয় দেখি পাগলা মরে গেছি না গীতা এত লম্বা সেজদা কে ধরছে পাগলায় কয় সর্বনাশ করলে রে আর যদি সামান্য সময় দিতে যদি রে আখিরে জামানার নবীর উম্মতের পাগলের গুনাহ মাফ হয়ে যাইত নবীর পাগলের দাম আছে কিনা আমরা এই নবীর পাগল হতে চাই কি চাই হাত তুলে দেখা আল্লাহ বিদায় নিচ্ছি আপনারা যা আমার জন্য আপনার দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মুসাফির হিসাবে আমি অন্তরভাবে আপনাদের জন্য দোয়া করি আল্লাহু আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রব্বুল আলামিন আমার মতন গুনাগার এই জমিনে কেউ নাই আলিমুল আমাদেরকে নিয়া তোমার নবীর প্রেমিকদেরকে নিয়া মা বোনদেরকে নিয়া আমি গুনাগার তোমার দরবারে হাত বাড়াই এই দরবারে যাদের হাত তোমার বেশি পছন্দ লাগি তার হাতের বিনিময়ে গো আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কার দুঃখিনীর আম্মা নাই আব্বা নাই তার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে বাবু মা বাবার পক্ষ থেকে মাফ চাই আজকের মাহফিলের উসিলায় সকলের আব্বা আমার কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ শেষবারে জানাই আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে কাউরে তুমি সোনার মদিনা না দেখাইয়া আজরাইল পাঠাইও না গো আল্লাহ আল্লাহ যদিও আজরাইল পাঠাইয়া দাও জান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময়
আমার দয়াল নবীকে হাজির করে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে পড়ায়া দিও লাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যাবেন নাকি তোমার ভাই ওয়াজ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Producer, Mirda HD, Video. Upload, by, Bangla HD, Media, YouTube, Channel.